আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে ডিম। আপনারা তো দেখেছেন আমি ছাদ বাগান থেকে লাউটা এনেছি। আমার খুবই ছোট একটা লাউ গাছ হয়েছে, আমি চিন্তাই করতে পারি নাই এত সুন্দর একটা লাউ হবে। আমি দেখিনি এর মধ্যে ওই যে বৃষ্টি বাদল ছিল বলে ছাদে যাওয়া হয়নি। হঠাৎ করে আমার খালা ছাদে যেয়ে দেখে যে একটা লাউ ঝুলছে একটা গাছের ভিতরে। আমার একটা আমলকি গাছ আছে, সেই আমলকি গাছের ভিতরে লাউ গাছটা বেয়ে ছোট্ট একটা লাউ হয়েছে। তখন চিন্তা করলাম যে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে লাউটা। এই লাউটা যদি রান্না করি তাহলে অবশ্যই অনেক মজাদার হবে, কারণ যেহেতু গাছ থেকে পেরে লাউ খাওয়ার যে কী স্বাদ সেটা একমাত্র যার লাউ গাছ আছে সেই বুঝতে পারবে। তাহলে চলুন আমরা লাউ রান্নায় চলে যাই। আমি একটি সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিব। জাস্ট এখানে আমি তিনটা ডিম নিয়েছি। এই ডিম দিয়ে তারপরে রসুন একটা চাইনিজ রসুন কোয়া কুচি করে নিয়েছি, বাগার দিয়ে একবারে বসাবো। লাউ একটা, আর এখানে মরিচ, ধনে, হলুদ, আর একটু জিরা দিব, ধনে পাতা দিব, কাঁচামরিচ দিব। এই সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি রান্না করব লাউটা। ঠিক গ্রামে যেভাবে রান্না করে, অনেক সময় চিংড়ি মাছ না থাকলে গ্রামের সবাই যে ফুটফাট একটা সিম্পল রেসিপি রান্না করে সেটা হচ্ছে লাউ ডিম। তাহলে চলুন আমি এখন লাউ ডিম রান্না করা আপনাদেরকে দেখাই কিভাবে আমি লাউ ডিম রান্না করছি, এবং আমার মাও এভাবেই রান্না করতো। তাহলে শুরু করা যাক লাউ ডিম রান্নাটা। আমি লাউ ডিমটা সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি তিনটা বড় বড় পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখন আমি রসুন দিয়ে দিলাম। একটা চাই লাউটাকে আমি একবারে বাগার দিয়েই বসাবো। এখন আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম হাফ চা চামচ, পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিচ্ছি না। হলুদ ঠিক আমি এক চা চামচের চার ভাগের তিন ভাগ দিচ্ছি। ধনে দিয়ে দিব দেড় চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। মশলাটা একটু কষতে থাকুক, কষার পরে আমি লাউটা দিয়ে দিব। এটি আমার মশলা কষে গিয়েছে, এখন আমি লাউটা দিয়ে দিব। Thank you.
এখন আমি এই যে তিনটা ডিম নিয়েছি, এই ডিমগুলোকে ভেঙে আমি লাউয়ে দিয়ে দিব। মোটামুটি আমার লাউটা কষে গিয়েছে। এই যে একটু আলতো করে নেড়ে দিচ্ছি আমি, দেখুন। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন আমি ধনে পাতা দিয়ে লাউটাকে নামাবো। চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম। অলরেডি আমার লাউ ডিম হয়ে গিয়েছে। তাহলে কেমন হলো আমার লাউ ডিম রেসিপি? যদি আপনাদের আমার লাউ ডিম রেসিপি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি আছে আপনারা পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা শেয়ার করুন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।